فمن شهد منكم الشهر فليصم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. প্রিয় দর্শক, রমাদান সন্ধ্যায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পরিবহন মালিক এবং চালকদের প্রতি কিছু নসিহা করব। আমরা জানি ঈদ আমাদের সামনে সমাগত। আমাদের ঢাকা কিংবা অন্যান্য বড় বড় শহরে বসবাসকারী মুসলিম ভাই বোনেরা তারা ঈদ উপলক্ষে ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ঈদ যতই কাছেই আসছে পরিবহনে ভিড় ততই বাড়বে, ফলে এটা নিয়ে আমাদের যাত্রী ভাইরা যেমন সতর্কতা অবস্থানে রয়েছে, আমি মনে করি এবং নসিহাও দিচ্ছি আপনাদেরকে, যারা পরিবহনের মালিক এবং পরিবহনের চালক তাদেরও সতর্কতার প্রয়োজন আছে। ঈদ আমাদের কাছে অনেক সুন্দর উপহার নিয়ে আসে, সুন্দর সওগাত নিয়ে আসে। অতএব ঈদ উপলক্ষে আমরা ভাড়া মানুষের সাধ্যের অতীত বাড়িয়ে দেওয়া এটা ঠিক হবে না। অনেক মানুষ, লক্ষ লক্ষ জনতা দেশে ফিরছে, আপনি অনেক যাত্রী পাচ্ছেন, এটাই তো যথেষ্ট। আপনি ভাড়া দুগুণ তিনগুণ চারগুণ বাড়িয়ে দেবেন এটা সঙ্গত নয়। ছোট ছোট গাড়িগুলোতে যারা যাত্রী বহন করছেন আমি তাদেরকেও বলবো, আপনারা পর্যাপ্ত বিশ্রাম নিয়ে গাড়ি চালান, দিন রাত সারাক্ষণ পরিশ্রম করবেন না, যাতে করে আপনার দুর্বলতার কারণে, ঘুমের কারণে যেন গাড়ি অ্যাক্সিডেন্ট না করে। এটা বড় বড় বাস চালকদের ক্ষেত্রেও প্রযোজ্য যে আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন, প্রয়োজনীয় বিশ্রাম নিয়ে গাড়ি চালাবেন। আর আরেকটি বিষয় বলবো, যাত্রী তো অভাব নেই, তাই বলে আপনি নিয়মের বাইরে গিয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করবেন না। ট্রেনেও করবেন না, লঞ্চে এবং নৌযানেও করবেন না, বাসেও করবেন না, কিংবা ছোট ছোট যে সমস্ত যানগুলোতে আপনারা যাত্রী বহন করছেন সেখানেও চারজনের জায়গায় ছয়জন বা আটজন নেবেন না। বাসে 50 জনের জায়গায় 2-1 জন হয়তো বেশি যাওয়া যেতে পারে, কিন্তু 70-80 জন, 100 জন, ছাদেও লোক নেওয়া, এরকম ঝুঁকিতে আপনারা যাবেন না বলে আশা করছি। লঞ্চের কথা তো আরও বলাই বাহুল্য, আমাদের এবারের রমাদানের এই সিজনে আমরা দেখতে পাচ্ছি অনেক ঝড় ঝঞ্ঝা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, নদী অশান্ত হয়ে উঠছে। অতএব নৌযান যদি চলাচলের জন্য ফিট না হয়, সেই নৌযান নৌযানের মালিকদেরকে আমরা বলবো সেটা আপনি নামাবেন না, নদীতে নামাবেন না। চালকদেরকে বলছি আপনারা সেটা চালাবেন না। এবং আপনাদের নৌযান যদি ফিট থাকে তাহলে সেখানেও যে নীতিমালা দেওয়া আছে, যাত্রী যেই সংখ্যক নিতে পারেন তার বেশি নেবেন না, অতিরিক্ত যাত্রী বোঝাই করবেন না। প্রতি বছর লঞ্চ ডুবিতে লক্ষ লক্ষ জনতা, হাজার হাজার মানুষ বিপদের মুখোমুখি হচ্ছে, কেউ নৌকা ডুবিতে মারা যাচ্ছেন, নদীতে ডুবে মারা যাচ্ছেন। অতএব আমাদের অসতর্কতার দরুন যেন এই বিষয়টা না হয়। এবং আরও একটা নসিহা, সেটা হচ্ছে অতিরিক্ত গতিতে কোনো যান চালাবেন না। নৌযান হোক, ট্রেন হোক, বাস হোক, কার হোক, প্রত্যেকটা যান চলাচলের জন্য বিভিন্ন মোড়ে, বিভিন্ন রাস্তায়, শহরের বিভিন্ন জায়গায় একটা সর্বোচ্চ লিমিট দেওয়া আছে, আপনারা সেই লিমিটের মধ্যেই থাকবেন, এটাই সতর্কতা। অর্থাৎ নিয়ম মেনে চলা, নিয়ম মেনে যাত্রী নেওয়া, নিয়ম মেনে গতি নির্ধারণ করা এবং নিয়ম মেনে ভাড়া নির্ধারণ করা, এটাই হচ্ছে শৃঙ্খলা। এর মধ্যেই কল্যাণ, এর মধ্যেই বারাকা। আপনারা এগুলো লঙ্ঘন করে নিজেরা ঝুঁকির মধ্যে পড়বেন না, আমাদের যাত্রী সাধারণকে ঝুঁকির মধ্যে ফেলবেন না। আশা করছি এবারের ঈদে এই নিয়মটা মেনে একটা সুন্দর ঈদ পরিপালন করবেন, আল্লাহর কাছে সওয়াবের আশা করবেন, সওয়াব প্রাপ্ত হবেন এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আমরা যেন সুন্দর একটা ঈদ করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আল্লাহর কাছে সেই দোয়া রেখে আজকের মতো এখানেই শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।